আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স ডিডি মিটিং শো 76 চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমি সোনিয়া, আবারও তোমাদের মধ্যে চলে আসলাম একটি রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ লাউয়ের বিচি। তো আমি হচ্ছে লাউয়ের বিচি ভর্তা বানাবো, সেজন্য হচ্ছে যে আমি লাউয়ের বিচি এভাবে ধুয়ে হচ্ছে একটা প্যানের ভিতর নিয়েছি। আর দেখো এখানে কাঁচামরিচ আর পাকামরিচ দিয়ে দিয়েছি পাঁচটা। আসলে ঝালটা যেভাবে তোমরা খাবা ঠিক সেভাবেই দিবা। আর এখন এখানে অ্যাড করে আমি দিব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনের কুচি কুচি করে নিয়েছি দুইটা রসুন আর হচ্ছে একটা পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে একটু ভেজে নেব। দেখো অনেক মজা হচ্ছে লাউয়ের বিচি ভর্তা, অনেকে কদুও বলি কদুর বিচি ভর্তা। যাই হোক, গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট। এভাবে তোমরা হচ্ছে ট্রাই করো এবং ভর্তা বানিয়ে ফেলো, অনেক মজার রেসিপি ভর্তা রেসিপি। তো এভাবে আমি এখন একটু ভেজে নিব। আর এখন এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখন দিয়ে দিই, মানে দিই, আর চাইলে তোমরা পরেও দিতে পারো। এই দেখো আমি পরিমাণ মতো হচ্ছে লবণটা দিয়ে দিলাম। এখানে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি তেল অ্যাড করে দিব। যদি এখানে কেউ তেল অ্যাড করতে না চাও সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারো, কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, তাহলে হচ্ছে ভাজাটা ভালো হবে। এই যে দেখো আমি লাউয়ের বিচিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। আর আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশে, তো সেই জন্য হচ্ছে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু করার নেই বলো। আমি এখানে হচ্ছে সামান্য পরিমাণে দুই চামচের মতো হচ্ছে তেল ইউজ করেছি। এই যে দেখো এখন হচ্ছে ভাজাটা একদম ভালোভাবে, তেলে ভাজা হচ্ছে লাউয়ের কিছু স্বাদটা একটু বেশি আমার কাছে ভালো লাগে, সেজন্য হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি এবারে ভেজে নিচ্ছি। এই যে দেখুন লাউয়ের বিচি হচ্ছে ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিতে হবে। আর এই যে এই ভর্তাটা অনেকটা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, এভাবে করে হচ্ছে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে ব্লান্ডারে দিয়ে হচ্ছে ব্লান্ড করে নেব, তাহলে ভর্তা তৈরি হয়ে যাবে। আর চাইলে এটা আপনারা শিল্পা টাইপেটিও নিতে পারেন, যেভাবেই সেভাবেই ভর্তা তৈরি করে খেতে পারবেন। আমার সুবিধার জন্য হচ্ছে আমি এটাকে হচ্ছে ব্লান্ডারে ব্লান্ড করে নেবো।